জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। সুপ্রভাত। এই সময়ও সাধু সঙ্গের কথা শুনলে নিজেকে উষ্ণ লাগে, ভালো লাগে। শ্রী মাও বলতেন যে সাধুদের উপদেশ এবং সাধু সঙ্গের, সাধুদের কাছাকাছি থাকলে অনেক পবিত্র থাকা যায়, যদি তিনি সৎ সাধু হন। আমি স্বামী ফুতেশানন্দর কথা আপনাকে শুনিয়ে চলেছি। বলছেন স্বামী চেতনানন্দ, 11 জানুয়ারি 1996 বেলুড় মঠ, সকাল 7:45। মহারাজ পূজনীয় গঙ্গাধর মহারাজের এক টুকরো স্মৃতি বললেন, একদিন ভূতেশানন্দজি মঠের দক্ষিণ দিকে ঝাঁপের গেট পার হয়ে ভিতরে ঢুকলেন। তার পেছনে এক পাগল ঝোলা কাঁধে গেট উঁচু করে ভিতরে ঢুকবার চেষ্টা করছিল। গঙ্গাধর মহারাজ মঠ বাড়ির ওপরের বারান্দা থেকে দেখে ভূতেশানন্দজিকে বললেন, কে তুমি দেখলে না তোমার পিছনে কে আসছে? ও লোকটা পাগল হতে পারে, তুমি ওকে সাহায্য করলে না? ভূতেশানন্দজি বিনীতভাবে বললেন, মহারাজ আমার অন্যায় হয়েছে। সাধু জীবনে নিজের ভুল ত্রুটি স্বীকার করে নিজেকে সংশোধন করা একান্ত প্রয়োজন, এ কথা তিনি আমাদের বুঝিয়েছিলেন। শুনছেন মিত্রি কালী কথা জগন্নাথ বসুর সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। অনেক সাধু বলছেন, মহারাজ আমাদের পূজনীয় শরৎ মহারাজের একটা ঘটনা বলুন। বেলুড় মঠে শ্রী শ্রী মায়ের দেহ যখন সৎকার হলো, তখন কয়েকজন ভক্ত মায়ের অস্থি সংগ্রহ করেছিল। শরৎ মহারাজ যখন তা দেখলেন, তখন তীব্র চিৎকার করে বললেন, যারা মায়ের এই অস্থি নিচ্ছে, তারা যদি প্রত্যেক দিন এই অস্থি অতি শ্রদ্ধার সঙ্গে পূজা না করে, তাদের কিন্তু সর্বনাশ হবে। আমি কখনো তার অত জোর গলা শুনিনি। যেসব ভক্ত অস্থি সংগ্রহ করেছিল, তারা ভয়ে তা সমাধিস্থলে রেখে দিল। 12 জানুয়ারি 1996 বেলুড় মঠ, সকাল 7:45। স্বামী চেতনানন্দজি বলছেন, কোনো পাশ্চাত্যবাসী যদি আপনাকে বলে সে বেদান্ত জানতে চায়, আপনি কোন বই তাকে সাজেস্ট করবেন? স্বামী ভূতেশানন্দ বললেন, স্বামীজির বই, বিশেষত জ্ঞানযোগ। সাধুর আচরণটা কী ধরনের হবে? প্রকৃত সাধু অপরকে খুশি করে, সে তার আধ্যাত্মিক আনন্দের অংশ সবাইকে দেবে। শান্তা মহন্ত নিবাসন্তি সন্ত বসন্ত বল্ল কি হতং চরন্ত। প্রকৃত সাধু কেবল ভগবানের কথা বলে, আর মন নিচে গেলে যত ঝগড়াঝাঁটি শুরু হয়। সর্বদা মনকে উঁচু স্তরে ধরে রাখতে হয়, যেখানে কেবল আনন্দ আনন্দ আর ঐক্য। আপনি আছেন তো সঙ্গে? মেচি খালি কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। শ্রী মকে যদি কেউ বলতো যে ঠাকুরের বিষয়ে কিছু বলুন, তিনি বলতেন, আমি শুধু তাকেই জানি, আমি শুধু তার কথাই বলি। উপনিষদং ভো ব্রহীতি উক্তাত উপনিষদ ব্রহ্মিং বাবু উপনিষদ ব্রহ্মেতি। মহারাজ আপনার উপনিষদের প্রিয় শ্লোক কোনটি? এই তো তুমি আমাকে মুশকিলে ফেললে। তারপর তিনি বৃহদারণ্যক উপন্যাস থেকে কিছু লাইন বললেন, পরমাত্মাকে কেউ যদি আমি ইনি রূপে জানেন, তবে তিনি কোন বস্তুর কামনায় এবং কার প্রয়োজনে শরীরে দুঃখে দুঃখে হবেন। শ্লোকের বাংলাটা বললাম, মনে হয়েছিল এটা যেন তিনি তার নিজের অনুভব থেকে বলছেন। আপনি কিন্তু কথামৃত প্রসঙ্গে এবং বিভিন্ন ভাষণে কঠোর উপনিষদের এই শ্লোকটি বহুবার উদ্ধৃত করেছেন, বললেন চেতনানন্দজি। এরপর 31 জানুয়ারি 1996 একটি ঘটনা বেলুড় মঠে। সেদিন দীক্ষা ছিল, তাই সকালে সাধুদের দর্শন হলো না। দীক্ষার পর আমি তার কাছে বিদায় নিতে গেলাম। তিনি আমার মাথাটা নিজের বুকে ধরে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। জানেন, আমেরিকায় ফিরে এলো মহারাজকে দেখবার জন্য খুব ইচ্ছা জাগত। তারপর আবার একটা সুযোগ এসে গেল, 13 আগস্ট 1997 জাপানের টোকিও শহরে বক্তৃতার নিমন্ত্রণ এলো। ব্যাস, ওই সুযোগে জাপান থেকে সিঙ্গাপুর হয়ে বেলুড় মঠে 5 আগস্ট রাতে পৌঁছলাম।
পরদিন সকাল 7টায় মহারাজকে দর্শন করতে গেলাম। সেখানে শুনলাম মহারাজের শরীর তেমন ভালো নয়। ডাক্তাররা তার নিরাপত্তার জন্য কাছের দরজা জানলার বাইরে থেকে সাধু ভক্তদের দর্শনের বিধান দিয়েছেন। আমি কিন্তু অত দূর দেশ থেকে এসেছি বলে ভিতরে গিয়ে তার পাদ স্পর্শ করার অনুমতি পেলাম। তিনি আমার মাথা বুকে ধরে আশীর্বাদ করলেন ও বললেন, দেখো আমার খুব খারাপ লাগে সাধু ব্রহ্মচারীরা আমার কাছে আসতে পারছে না, বাইরে থেকে প্রণাম করে চলে যাচ্ছে। আসলে কি জানো তো, ভাইরাস ইনফেকশনের জন্য ডাক্তাররা এই ব্যবস্থা নিয়েছেন। শুনছেন মিচ্ছি কালীকথা জগন্নাথ বসুর সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মিচ্ছিতে। কেশব সেন ঠাকুর সম্বন্ধে বলেছিলেন, পরমহংসদেব লাটের মাল নন, তাকে গ্লাস কেসে সযত্নে রাখা উচিত, তাই আপনাকে গ্লাস কেসে বসিয়ে দিয়েছে। মহারাজের জামায় মাইক্রোফোন লাগানো ছিল। সাধুদের উদ্দেশ্য করে বললেন, দেখো এ আই এম ইম্পর্টেন্ট, আমার পায়ের কাছে আমেরিকার সাধু গরুর পক্ষীর মতো বসে আছে। সবাই হাসল। আমি মানে চেতনানন্দজি বললেন, ইউ আর গ্রেট। অধর সেন ঠাকুরকে বলেছিলেন, আপনার কি পাওয়ার আছে? ঠাকুর বললেন, যারা ডেপুটি হয়ে সবাইকে ভয় দেখিয়ে থাকে মায়ের ইচ্ছে, আমি সেই সব ডেপুটিকে না ঘুম পাড়িয়ে রেখে দিই। আমি মহারাজকে জাপানি ভক্তদের প্রণাম জানালাম। তিনি তাদের শ্রদ্ধার কথা বললেন। চেতনানন্দ বলছেন, ভগবান যে ভক্তদের কতটা ভালোবাসেন তার কোনো রেকর্ড আছে কিনা বলুন। গোপীরা কৃষ্ণকে কতটা ভালোবাসত ভাগবতে তার রেকর্ড আছে, কিন্তু কৃষ্ণ গোপীদের কতটা ভালোবাসতেন তার কি কোনো রেকর্ড আছে? মহারাজ বললেন, ভাগবতে তার ইঙ্গিত আছে। চেতনানন্দ বলছেন, ঠাকুর কি আমাদের কথা ভাবেন? মহারাজ, তিনি যদি আমাদের কথা না ভাবেন তবে আমরা কোথায় যাবো বলো তো? তিনি যদি আমাদের মঙ্গল না করেন, উইল বি নো হোয়ার। তার আত্মপ্রত্যয় শরণাগতি আমাকে মুগ্ধ করেছিল। শুনছেন মিচ্ছি কালীকথা জগন্নাথ বসুর সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মিচ্ছিতে। মহারাজ বলছেন, বিছানায় শুয়ে ঘুম হয় না, তখন ভাবি বেঁচে থেকে লাভ কি? আমি বললাম, এটি তো আপনার হাতে নয় মহারাজ, ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে। সাধু জীবন এটি ভালো নয়, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? হে কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায়? হে কে পরিবে পায়? আমি বললাম, আপনি আবার আমেরিকায় চলুন তো, আমি আপনাকে ফার্স্ট ক্লাসে নিয়ে যাব, নরকম ফল দিয়ে ব্রেকফাস্ট খাও। মহারাজ, ওনলি 9 কাইন্ডস? অল রাইট, উই শ্যাল সার্ভ 10 কাইন্ডস অফ ফ্রুটস। মহারাজ হাসলেন, তারপর বললেন, 1988 সালে না গেলে আর যাওয়া হতো না। আমেরিকায় খুব ঘুরেছি, তবে সেন্ট লুইসে গিয়ে মনে হয়েছিল যেন বাড়িতে এসেছি। এটা বোধহয় তোমারই জন্য। চেতনানন্দর মনে এই স্নেহপূর্ণ কথা মনটাকে ভরিয়ে দিল। তা আমেরিকা থেকে মহারাজের জন্য একটা স্পেশাল সিরিয়াল, প্রুনস নিউট্রোজেনিয়াস সোপ ফর ড্রাই স্কিন এবং গড লিভড উইথ দেম, চেতনানন্দের নতুন বই উনি নিয়ে গিয়েছিলেন। বইটা হাতে তুলে দেওয়া গেল, তিনি উল্টে পাল্টে দেখলেন। বিকেল 3:30 আবার চায়ের সময় গেলাম। আমি বললাম, মহারাজ একটি জিনিস এনেছি কিন্তু আপনাকে দিতে একটু ভয় ভয় করছি। কী এনেছো? আবার পিকন সন্দেশ, পিকন নাট দিয়ে তৈরি একরকম আমেরিকান বিস্কুট। কেন ভয় করছো? এটি খুব রিচ, যদিও রিডিউসড ফ্যাট। খেলে যদি আপনার অসুখ হয় তাহলে তো ডাক্তাররা আমাকে দোষ দেবে। আরে তুমি নিয়ে এসো তো, আমি একটা চুপি চুপি খাবো, কেউ দেখতে পাবে না। আমি ছুটতে ছুটতে মাংস কোয়ার্টারে গিয়ে প্যাকেটটা নিয়ে এলাম। তারপর প্যাকেট খুলে একটি দিলাম, তিনি চায়ের সঙ্গে খেলেন। তারপর আমি ইনগ্রেডিয়েন্ট পড়ে দেখলাম ক্ষতিকর কিছু নেই, তাকেও পড়ে শোনালাম। তিনি বালকের মতো খুশি হয়ে বলেন, দেখলে তো তুমি আমার চতুর্য দিতে কীরকম ভয় পাচ্ছিলে। তারপর সেবককে ডেকে বললেন, রোজ বিকেলে যেন চায়ের সঙ্গে ওই আমেরিকান বিস্কিটটাকে দেয়া হয়। শেষে রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের উপর কতগুলো প্রশ্ন পূর্ব চিঠির দ্বারা জিজ্ঞাসা করেছিলাম, তিনি উত্তরও দিয়েছিলেন।
শুনছেন মিচি কালী কথা জগন্নাথ বসুর সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে।